ফাইনালি খবর কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি কান খোঁচানোর মেশিন। বাবা বাবা, কালকে ভাই ফোটা, আমার টাকা দাও, আমার টাকা লাগবে। সারাদিন এরা ঝগড়া করে মরে। এই কি হয়েছে কি তোদের? দেখো না মা, বাবা কিছুতেই টাকা দিচ্ছে না, বুড়িতেই সব টাকা রেখে দিচ্ছে। ও হ্যাঁ, কাল আমারও তো টাকা লাগবে, আমারও ভাই আসবে। এবার তোমার ভাই আসবে আর আমার টাকা সাধ্য হবে। আমি ফুলের মতন পবিত্র গো, এরকম বলো না। দাও আমাকে টাকাটা দাও। ব্যাস, এবার তোমারও টাকা লাগবে। এর ভাই দুদিনের জন্য আসবে আর আমার ঘরটা দখল করবে, খাবার সময় গান্ডে পিণ্ডে গিলবে, 200-300 মিষ্টি এমনি সাটিয়ে দেবে, আর পাঠার মাংস 5 কেজি কোথায় ঢুকিয়ে দেবে কে জানে, আর পেট ফুলিয়ে আমার ঘরে এসে ভক ভক করে পাত দেয়। কাল আমাকে বাজারে যেতে হবে, বাজারে গিয়ে ইলিশ মাছ, পাবদা মাছ, পাঠার মাংস, মুরগির মাংস, 500 রকমের মিষ্টি, 100 রকমের ফল, আমার ভাই যা যা খেতে ভালোবাসে সব কিনতে হবে। দাও দেখি তাড়াতাড়ি দাও, মাত্র 1000-2000 দিলেই হবে, তাড়াতাড়ি দাও। 10,000 টাকা? বাবা কি নাটক, কি নাটক, যেই টাকা চাইলাম অমনি অজ্ঞান হয়ে গেল। তুমি এরকম শুয়েই থাকো, আমি আজ কোনো রান্না করবো না, দেখি কি খাও, এই দাঁত উল্টের পোঁদ উল্টেই থাকো, আমি চললুম। ওটার মুখের পাশে এত খারাপ হয়ে গেছে না, কিচ্ছু বলার নেই। ছোট মা, কই গেলি? ও ছোট মা, শোন একটু কথা আছে। আরে কি হয়েছে, কেন চেঁচাচ্ছ, কেন সারাদিন চেঁচায়, কি কোথায় থাকিস বলতো? ওয়ার্ল্ড কাপ তো শুরু হচ্ছে, তুই কি বলতে পারবি ইন্ডিয়া কি নিজের নামে কাপটা করতে পারবে? বাবা আমার মনে হয় ইন্ডিয়াই জিতবে। আচ্ছা দাঁড়া, প্রবোদের তোর ওপিনিয়নে একটু টাকা ইনকাম করে নি। প্রবো, সেটা কি অ্যাপ? এটা এমন একটা প্ল্যাটফর্ম না যেখানে তুই হ্যাঁ বা না বলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারিস। আমি এখানে প্রত্যেকদিন 1000-1000 টাকা কামাচ্ছি নিজের ওপিনিয়ন দিয়ে। মনে কর তোর ইন্টারেস্ট যে কোনো কিছুতে আছে, ক্রিকেট আছে, ফাইন্যান্স আছে, ইউটিউব আছে, যেখানে ইন্টারেস্ট আছে সেখানে হ্যাঁ বা না বলে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবি। বাবা এটা কি ট্রাস্টেড অ্যাপ? একদম, প্রায় প্রত্যেকদিন 70 লাখ লোক এই প্রবো অ্যাপ ইউজ করে, আর নিজের ওপিনিয়ন ইউজ করে প্রচুর প্রচুর টাকা কামিয়ে ফেলে। বাবা এটা তো হেভি অ্যাপ। এখানে প্রচুর সহজ সহজ কোশ্চেন জিজ্ঞেস করে, যেমন ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে টি-20 ম্যাচ কি জিততে পারবে? বাবা আমার মনে হয় ইন্ডিয়াই জিতবে, কারণ আগের বারে পাকিস্তানের কাছে ইন্ডিয়া হেরে গেছিল, তাই এটা শোধবোধ করার জন্য ইন্ডিয়াই জিতবে। তুমি ইয়েসটাকে চুজ করে নাও। যদি তোর ওপিনিয়ন একদম একদম সঠিক মনে হয় না, তাহলে তোর কোয়ান্টিটি বাড়িয়ে ইনক্রিজ করতে পারিস। আচ্ছা জিতলে টাকাগুলো উইথড্র করব কি করে? দেখ এখানে পয়সা অ্যাড করা এবং উইথড্র করা খুবই খুবই সহজ। এখানে গুগল পে, পেটিএম, যে কোনো কার্ড, যে কোনো মেথডের মাধ্যমে তো জিতা টাকাটা উইথড্র করে নিতে পারবি। আরে হেভি অ্যাপের কথা তুমি জানিয়ে দিয়েছো, এবার আমি আমার ওপিনিয়নগুলো একদম নষ্ট হতে দেবো না, তাই আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম, একটু ফেশিয়াল করে আসি, ভাই ফোটা বলে কথা, টাটা। হ্যাঁ হ্যাঁ যা যা। হ্যালো বন্ধুরা, আমার ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাউনলোড করে না প্রবো অ্যাপ। আর এই লিঙ্ককে ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে 25 রুপিস এক্সট্রা। এই শোনো শোনো শোনো, আমি তোমাকে রোজ দেখি, রোজ ফলো করি, রোজ প্রপোজ করি, উত্তরটা কেন দাও না? উত্তরটা দাও আজকের। তোমার উত্তর চাই তো? চলো আজকে আমি আমার রুমে গিয়ে তোমাকে উত্তরটা দেব, চলো। ও মাই গড, ও মাই গড, এটা তো মেঘনা চাইতি জল, ওই ওনা বাড়ি ধরতেই পারবে না। চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে বলছে কেন? এইবার মনে হয় আমাকে চুমু দেবে। উড়ি বাবা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাই যেন হয় লোয়ার ভাটা। আমি তোমাকে বাঁধতে চাইলাম বউ, তুমি বইয়ের ইউটাকে উল্টে এন করে দিয়ে নিজে বোন হয়ে গেলে, কেন করলে এমন? ও আইফোনটা দিয়ে দিয়েছিস বোন, ঠিক করেছিস, খুব আমার মনের ভিতরে লাল 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 করে তুই ঘুরছিলি, বেশ হয়েছে, যা বিদায় হয়, এবার যা বেরো, যা যা।
আছে তোর? মিটা গেছে, এবার মা মনে আমার পকেটটা ফাল করবে। কোথায় লুকাই, কোথায় লুকাই, কোথায় লুকাবো, কোথায় লুকাবো, ওখানে না, কোথায় লুকাই। আর লুকিয়ে লাভ নেই মনা, যদি টাকা না দাও না গজাল দিয়ে মেরে তোমার মুখ চেঁচে দেব। সে তো জানি আমার মৃত্যু তোমার হাতেই হবে। শোনো মনা, সারা বছর দাও তো মাত্র 10,000 টাকা, তার জন্য এত লুকোচুরি? তুমি কিন্তু খুব দাবড়াদাবড়ি শুরু করছো। বেশি দাবড়াদাবড়ি করলে না গজাল দিয়ে মুখ চেঁচে দেব। আমার জীবনটা তুমি পুরো শেষই করে দিয়েছো। ভগবান রক্ষা করো, এর হাত থেকে কি কিপটে বল রে বাবা। তোরা সব কোথায় রে ভাই? তুই এসেছিস, আয় আয় ভিতরে আয়। হ্যাঁ দিদি, তুই তো তুই খাবি বলে সকালবেলা কবজার খেয়ে হেঁকে হেঁকে পেট পেট পরিষ্কার করে এইছি। তুই খাবি বলে কথা, রাক্ষসের মতন হাস রাবণ একটা। এই তুমি কি বললে? জামাইবাবু যাই বলু, তা তা ধন 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 ধনতেরাসে কি কি কে কি দিল জামাবাবু? আরে ধনতেরাস নয়, ধনতেরাস অশিক্ষিত। ধনতেরাসে কলা দিয়েছে। তা 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 যাই হোক, তো 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 তোমার জন্য মিষ্টি এনেছি। কই তাই বাবা, দেখি দেখি। এই 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 তো মুখের কালার দুটো কম 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 কমপ্লেক্সন তো একই। আর আমার দিদি পুরো দুধের মতো ফর্সা। মুখের ভাষা ছোট লোক একটা। আয় আয় ভিতরে, অনেক দেরি হয়েছে ভাই ফোটার, আয় আয়। হ্যাঁ দিদি, চায়ের কপালে দিলাম ফোটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা। তোমার ভাইকে যমু নেবে না, মাছ মাংস মিষ্টি কিনে আমার প্রায় 16,000 টাকা খরচা করে দিল। আমরা দুই ভাই বোন মিলে আমার জীবন শেষ করবে, তারপরও যাবে। ভাইফোটা তো নয় যেন আমার বাপের বিয়ে লেগেছে। ওখানে দাদি কি বিবি করছো? এখানে সে বসো তাড়াতাড়ি। না না, আমি এখানেই ঠিক আছি। বাবা, ও বাবা, দাদা তো এখনো এলো না। দাদা আসবেও না, বৌদির বাড়ি এবছর ভাইফোটা পালন করবে বলেছে। দুই বোনের কাছ থেকে ভাই ফোটা নিতে পারলো না, আমি দাদার ব্যবস্থা করছি। ছাড়ো বাবা, যার নিজে থেকে আসার ইচ্ছা নেই তাকে তুমি আর কত জোর করবে? ওর মঙ্গল কামনার জন্য আমি অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করব। ও মনে করে হয়তো দিদি বোন ওর জন্য আর অপেক্ষা করে না। যাকগে, ওর ভালো হোক, আমি নয় কাউকে ভাই ফোটাই দেবো না এবছর। আমি আসছি, দাঁড়া না, দূর মা যাস না। এই আমি কি ভিতরে আসতে পারি? এ আবার এসছে। আরে বলছিলাম যে আমার তো কোনো ভাই বোন নেই, প্রেমিকা তো অনেক পাওয়া যেতে পারে। নিজের মঙ্গল চিন্তা কামনার জন্য ভাই বোন থাকাটা খুব ভাগ্যের ব্যাপার। তাই বলছিলাম, তোমরা কি সত্যি সত্যি আমাকে ভাইফোটা দিতে পারবে? কিন্তু ও তো আমাদের রক্তের কেউ হয় না, ওকে কি করে ভাইফোটা দেবে? সোনামা, কই রে, কই গেলি? বলো। আয় আয়, বলছি ওকে ফোটা দে। ওকে ফোটা? হ্যাঁ, ও এসছে। যা যা, রাগ করিস না, যা। ঠিক আছে। নভেম্বর হোশুয়া। ভাই কপালে দিলাম ফোটা। ভাই শব্দের অর্থ শুধুমাত্র নিজের রক্তের সম্পর্ক দিয়ে নয়, যে তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে সেই তোমার প্রকৃত দাদা বা ভাই। আর এই সম্পর্কটা পৃথিবীর সব সম্পর্কের থেকে অনেক অনেক বেশি দামি। আজকালকার দিনে আমরা ভাই বা দাদাকে ফোটা দিই একটা ভালো উপহার পাবো বলে, কিন্তু আসলে এই দিনটি পালন করা হয় যাতে আমার ভাই বা আমার দাদা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার বিপদে আমার পাশে থাকবে। যারা আমার ভিডিও দেখে সেই সকল ভাই ও দাদাদের জানাই আমার তরফ থেকে ভাই ফোটার শুভেচ্ছা।
বন্ধুরা, তোমরা সবাই চেয়েছিলে যে একটা ভিডিও আসুক যেটা তোমাদের দুর্গাপূজার পর, তো দেখতেই পাচ্ছ দুর্গাপূজার পর ভাইফোটার ভিডিও নিয়ে চলে এসেছি। আর কালী পূজো নিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ গাইজ, প্রীতম চৌধুরীতে বড় ভিডিও আসছে আসছে, খুব তাড়াতাড়ি আসছে, তোমরা ওয়েট করো। আর এই ভিডিওটা খুব খুব এনজয় করো আর শেয়ার করে দাও, কারণ সামনেই ভাইফোটা। আর আমার তরফ থেকে সকল ইউটিউব ভাই দাদার সবাইকে জানাই ভাইফোটার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু হোক এবং সবাই সবাই খুব মজা করো। তাই এই ভিডিওটা তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো আর বেলটা বাজিয়ে দাও আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।